শেষ রক্ষা নহল ডিআইজি রৌনক আলী হাজরিকার। ইডিয়ে বাজেয়াপ্ত করিলে রৌনকর আয় বহির্ভূত সম্পত্তি। বাজেয়াপ্ত হল এসিএস সাইবর রহমানের বিশাল সম্পত্তিও। চাকরি জীবনত খুঁয়ে বাওয়ে অগাধ সম্পত্তি গড়িছিল ডিআইজি রৌনক আলী হাজরিকায়। আয় বহির্ভূত সম্পত্তি গড়ি প্রথমে সিএম ভিজিলেন্সর জালত পড়েছিল রৌনক। সিএম ভিজিলেন্সর তথ্য অনুসরি রৌনক আলী হাজরিকার আয় বহির্ভূত সম্পত্তি বাজেয়াপ্ত করলে ইডিএ। কিমান সম্পত্তির গড়ি আছিল রৌনক আলী হাজরিকা? সেই সময়ের তদন্তত রৌনক আলীর হেঙ্গরাবাড়ির ঘর মাটির তথ্য পাইছিল সিএম ভিজিলেন্সে, যুক্ত ঘরের মূল্যায়ন করেছিল তদন্তকারী দলে। লগতে পোহরলৈ আহিছিল ডাউন টাউনের সমীপত তিনি কঠা মাটি, ফটাশিল আম্বারীর মাটিত দুমহলিয়া ঘর, মানালিত আছে এখন বিলাসী রিজোর্ট। এই সমূহ তথ্যর ভিত্তিতে নিলম্বিত ডিআইজি রৌনক আলী হাজরিকার বিরুদ্ধে সিএম ভিজিলেন্সে গোচর রুজু করে জেললৈ প্রেরণ করেছিল। আয় বহির্ভূত সম্পত্তির সেই গোচরত তদন্ত সমাপ্ত করে সিএম ভিজিলেন্সে চার্জশিট দাখিল করেছিল বিশেষ ন্যায়াধীশের আদালত। সেই তথ্যর ভিত্তিতে ইডিএ আন এক গোচর রুজু করে তদন্ত করেছিল। সেই তদন্তর প্রতিবেদনের ভিত্তিতেই বাজেয়াপ্ত হল রৌনক আলীর আয় বহির্ভূত সম্পত্তি। সমান্তরালভাবে এসিএস বিষয়া সাইবর রহমানেরও সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডিএ। গাঁও বুড়া নিযুক্তি কেলেঙ্কারিত সিএম ভিজিলেন্সে গ্রেপ্তার করেছিল সাইবরক। ইয়ার পাছতে তদন্ত হয়েছিল সাইবরের আয় বহির্ভূত সম্পত্তিরও। কিন্তু ইয়ার মাজতে এসিএস সাইবর রহমানের নিলম্বন প্রত্যাহার করে কিছুদিন পূর্বে উপসচিব পদত যোগদান করবলে নির্দেশ দিয়েছিল সংশ্লিষ্ট বিভাগে। বীরেন্দ্রী কুমার ডেকা, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।